অবিলম্বে গতকালকে ঘটনাকে তদন্ত করে মনে এই ঘটনাকে তদন্ত করে কারা এই ধরনের গাফতি করেছে কারা নির্মাণ কোর্ট মানে নাই কারা এই ধরনের অন্যায় করেছে তাদের চিহ্নিত করলে হবে না তাদেরকে দৃষ্টমান্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে সঙ্গে সঙ্গে এটা অনুরোধ করবো মানে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করবো আমি যে এখন থেকে দ্রুত সম্ভব অর্থ বরাদ্দ গ্রহণ করে ফায়ার সার্ভিসকে আরও শক্তিশালী করুন যেন মানুষকে বাঁচানোর জন্য আরও যন্ত্রপাতি আনতে পারেন